স্টেশনে এসে পাওয়া যাচ্ছে না ট্রেনের টিকিট, ঘটনায় বিক্ষোভ রেল যাত্রীদের। যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যা হয়েছে স্বীকার করে নিলেন রেল কর্তৃপক্ষ। ভগবানগোলা রেল স্টেশনে টিকিট না পেয়ে বিক্ষোভ রেল যাত্রীদের। রেল যাত্রীরা অভিযোগ, টিকিটের দুর্নীতি চলছে, ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে, বিভিন্ন সময় ধরে মানুষ দাঁড়িয়ে থেকে লাইন দিয়েও টিকিট পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা থাকার পরেও টিকিট পাওয়া যাচ্ছে না। স্টেশন আধিকারিক বলেন টিকিটের মেশিন খারাপ থাকার কারণেই টিকিট দিতে দেরি হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে না কেন, ওদের মেশিনে ম্যাক্সিমাম লিঙ্ক থাকে না খারাপ, যে আমাদেরকে দুটো এটিএম মেশিন দিয়েছে, ধরে নেব সিস্টেমটা ওল্ড মডেল, কাজও স্লো হয়, ম্যাক্সিমাম খারাপও থাকে। আমরা টিকিট নিয়ে বিক্ষোভটা করছি। কেন, টিকিটে কি হয়েছে? আমরা টিকিট মাসে টিকিট সাপ্লাইতে পারছে না, কম্পিউটার খারাপ, এইগুলোর অবহেলাটা করছে। আর আমরা যে গরিব গরিব মানুষ, বাইরে দেশ বিদেশে যাব, আমাদের যে ছেলে পিলেগুলো বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে বিদেশে যাব, সেই টিকিট ঠিক মতো না পাই, আমরা কীভাবে সংসার চালাবো আর কীভাবে বাইরে যাব, সেই আমাদের টিকিট আমাদের করে দিতে হবে। কেন, আমরা যে এসেছি, আমাদের প্রায় এক মাস হয়ে গেলো, আমাদের তো আবার বিদেশে যেতে হবে, তাহলে আমাদের বাচ্চাগুলো খাবে কি? হ্যাঁ, আমাদের সংসার কীভাবে চালাবো? এই যে টিকিট ব্যাপারে আমরা বাইরে যেতে পারছি না, টিকিট নিয়ে বিক্ষোভ, সারা রাত্রি জেগে আছি, বলছে টিকিট হবে না, সকালবেলা হচ্ছে মেশিন খারাপ, কেন সাইনবোর্ড টাঙেনি কেন আগে, এখন প্রয়োজনের সময় নেই, আর সারা রাত্রি মানুষ ছেলে পেলে জেগে আছে। এখন